وعليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وحده، والصلاة والسلام على من لا نبي بعده، صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما مزيدا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ এই মোবারক দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় সামিল হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতি উজাড় করে দিয়ে খুশি মনে, প্রাণবন্ত আওয়াজে কালেমাত্র শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের প্রাণ প্রিয় নবী রাহমাতাল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল্লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজ 2022 খ্রিস্টাব্দের প্রথম জুমা, 2021 শন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। 2021 খ্রিস্টাব্দ আমাদের লাইফে আর কখনো ফিরে আসবে না। যে সময়টুকু চলে গিয়েছে তা আর আমরা কখনো ফিরে পাব না। 2021 খ্রিস্টাব্দ চলে গেল, তার মানে হচ্ছে আমার আপনার জন্য আল্লাহর তরফ থেকে হায়াতের যে অংশটুকু বরাদ্দ ছিল তার থেকে আরও কিছু অংশ, আরও কিছু সময় কমে গেল। আরবের একজন কবি খুব সুন্দর করে বলেছেন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা নাফাসুন মিনহা ইন তাকাসসা লাহু জুজআ। অর্থাৎ তিনি বলছেন যে তোমার জীবন তো কতিপয়, তোমার জীবন তো কতিপয় শ্বাস প্রশ্বাসের নাম ছাড়া আর কিছুই নয়। যখনই তুমি একটি নিঃশ্বাস ছেড়ে দাও তখনই তোমার জীবন থেকে কিছু অংশ ক্ষয় হয়ে যায়। আমার আপনার জীবন শ্বাস প্রশ্বাসের সমষ্টির নাম। এই যে আমরা অক্সিজেন গ্রহণ করি, নিঃশ্বাস গ্রহণ করে আবার নিঃশ্বাস ছেড়ে দিই, এই নিঃশ্বাসগুলোর সমষ্টির নাম জীবন। একবার যখন আপনি নিঃশ্বাস ছেড়ে দেন, এরকম আপনার জীবন থেকে আপনার জন্য বরাদ্ধকৃত সময়ের কিছু অংশ কমে যায়। কমতে কমতে আমরা প্রতিনিয়ত, সময় যত যাচ্ছে, আমরা কবরের দিকে আগাচ্ছি নাকি পিছিয়ে যাচ্ছি? আমরা মৃত্যুর দিকে, কবরের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আনন্দ ফুর্তি করব কিভাবে, আমরা কেমনে তামাশা করব? কারণ আমাদের পেছনে মৃত্যু, সামনে কবর। এরপরেও জাহেলিয়াতের মধ্যে নিমজ্জিত কিছু মানুষেরা জীবনের পেছনের অংশ চলে গিয়ে যখন সামনের দিকে অগ্রসর হয় তখন তারা দেখা যায় নিজেদের কর্মের জন্য তারা আত্মসমালোচনা বা হিসেব নিকাশ না করে আনন্দ ফুর্তিতে মেতে ওঠে, যা আমরা প্রত্যেক বছরের শুরুতেই দেখতে পাই। এই 31st নাইট আসলে পরে দেখা যায় যুবক যুবতী, তরুণ তরুণীরা অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্যপনায় মেতে ওঠে। এবারও ঠিক তাই হয়েছিল, এবারও ঠিক তাই হয়েছিল। কক্সবাজারের সবগুলো হোটেল বুকড হয়ে গিয়েছিল, সব আগে থেকেই বুকড। নাচ গান অবশ্য আগের চেয়ে এখন কিছুটা কমেছে, ফানুস উড়াতে যাইয়া আবার আগুনও লাগছে, এটা আপনারা অনেকে জানেন। তা আমার প্রশ্ন হলো, এই যে 2021 সাল চলে গেল, আপনার তো একটু চিন্তা করার কথা যে আমার হায়াত থেকে অনেক সময় কমে গেল। আপনি তো হাসতেছেন, এত লাফালাফি করছেন, ওই সময় যদি আপনি মরে যেতেন তাহলে আপনার কি হতো? আপনার লাইফ থেকে, আপনার জীবন থেকে তো সময় চলে গেল,
এবং যে সময়গুলো চলে গিয়েছে এটা আর আপনি কখনো ফিরে পাবেন না। আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, আর মৃত্যু হচ্ছে এমন একটি বিষয় এটা কার কাছে কখন যে আসবে কেউ জানে না। এখন তথ্য প্রযুক্তির কল্যাণে আপনি ঘরে বসেই গোটা দুনিয়ার খবরাখবর নিয়ে ফেলতে পারবেন, এটা আজকে তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞানের কল্যাণে সম্ভব হয়েছে। কিন্তু আপনি সকল খবরাখবর জেনে নিতে পারলেও আপনি যে কখন দুনিয়া থেকে যাবেন, আপনার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে এটা হয়তো আপনি এখনও জানেনও না। আপনি জুমার নামাজে এসেছেন, আপনি বাসায় ফিরতে পারবেন কি না সেটাও আপনি জানেন না। সুতরাং যেই মানুষ তার মৃত্যু সম্পর্কে অবগত নয় সেই মানুষ কি করে এত আনন্দে ফুর্তি করে আমার বুঝে আসে না। 2021 সন চলে গিয়েছে, 22 শুরু হয়েছে। আপনি একটু চক্ষু বন্ধ করে দেখুন, 1922 সালে দুনিয়াতে বহু মানুষ ছিল, এই 2022 সালে কেউ আছে? কেউ নেই। আপনি একটু চক্ষু বন্ধ করে ফিকির করুন, আপনি দেখুন কিয়ামত যদি না হয় তাহলে পৃথিবীতে 2122 সাল আসবে, তখন আপনিও নাই আমিও নাই, কেউ আমরা থাকব না, সবাই আমরা চলে যাব। আর সময়টা হচ্ছে এমন বিষয়, চলে যাচ্ছে এটা আর আসবে না। এই যে আমি যখন আসলাম কথা বলা শুরু করলাম, সালাম দিয়েছিলাম, সংক্ষেপে খুতবা শুরু করেছিলাম, ওই সফরটা আমার লাইফে আপনার লাইফে আর কোনো দিন আসবে? এই যেই কথাটা এখন বললাম ওইটাও এখন অতীত হয়ে গিয়েছে, আর জীবনে কোনো দিন ফিরে আসবে না। সময়টা এরকমই, চলে গেলে আর ফিরে আসবে না। সুতরাং আমাদের উচিত হচ্ছে আমাদের হায়াতের জন্য যে সময়টুকু বরাদ্দ রয়েছে এই সময়টুকুতে আল্লাহর গুলামি করে, আল্লাহর গুলাম হয়ে ইমানদার হয়ে বেঁচে ইমানদার হয়ে মরতে পারাটাই হচ্ছে জীবনের সবচাইতে বড় সফলতা। 2022 খ্রিস্টাব্দ যেহেতু শুরু হয়েছে, নতুন বছর শুরু হলো, আমরা কিভাবে আমাদের জীবনটাকে আল্লাহর গুলামির পথে কাটাবার জন্য আমাদের কি করা উচিত, আজকে আমি 14টি পরামর্শ সংক্ষেপে দিয়ে এরপরে আমাদের যে বিষয়টি আলোচনা চলছিল সেই বিষয়ে আমরা আবার ফিরে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আজকে 14টি কর্মসূচি, কর্ম পরিকল্পনা তুলে ধরব, এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ আমরা আল্লাহর দিনের পথে জীবন পরিচালনা করতে পারব। সবাই বলেন ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান, এক নাম্বার, তাওবা ইস্তেগফারের প্রতি আপনার সম্পর্ক বাড়ান। 2021 সাল চলে গেছে এজন্য আপনি আনন্দ ফুর্তি করিয়েন না, আমাদেরকে গুনাহের দিকে ধাবিত করাবার জন্য আমাদের চিরশত্রু চির দুশ্মন শয়তান প্রতিনিয়ত আমাদেরকে ধোঁকা দিয়ে যাচ্ছে। আমাদের মনের অজান্তে হয়তো আমরা অনেক ভুল করে ফেলেছি, এই ভুলগুলোর জন্য লজ্জিত হয়ে তওবা ইস্তেগফার করে মাফ চাওয়া উচিত কার কাছে? নবীজি বলেছেন, কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খাইরুল খাত্তাঈন আত-তাওয়াবুন, মানুষ মাত্রই পাপি, আর এই পাপিষ্ট গুনাহগার বান্দাদের মধ্যে আল্লাহর কাছে প্রিয় হলো তারা, গুনাহ করার পর লজ্জিত হয়ে আল্লাহর কাছে তাওবা করে যারা, সুবহানাল্লাহ। এজন্য আপনার লাইফ থেকে যে সময়গুলো চলে গিয়েছে ওই সময়গুলোতে মনের অজান্তে যত ভুল ভ্রান্তি হয়ে গিয়েছে এজন্য তওবা করা উচিত কার কাছে? আল্লাহর কাছে। আপনি তওবা ইস্তেগফার করুন, পেছনের কুকর্মের জন্য লজ্জিত হন, মনের অজান্তে অনেক ভুল ত্রুটি হয়েছে। এই 2021 সালে হিসাব করলে দেখবেন আমরা অনেক পাপ করে ফেলেছি, শুধু 21 সাল নয়, বিগত দিনের সমস্ত পাপের জন্য, গুনাহের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে আপনি তওবা করুন, ইস্তেগফার করুন। আমরা গুনাহ করতেই পারি, গুনাহ করাটা যতটা দোষের তার চাইতে আরও দূষণীয় হচ্ছে গুনাহ করার পর গুনাহের পথে চলতে থাকা। আমরা অনেক অন্যায় হয়তো করে ফেলেছি, এই অন্যায় পাপ গুনাহের জন্য লজ্জিত হয়ে যদি আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারি, মাফ করে দিবেন কি? আল্লাহ তাআলা হচ্ছেন গাফফার, আপনি অপরাধী পেলে শাস্তি দেন। দুনিয়ার মানুষ অপরাধী খুঁজে পেলে তাকে শাস্তি দেয়, আর আমার আল্লাহ অপরাধী খুঁজেন তাকে মাফ করার জন্য, ক্ষমা করার জন্য। তিনি গাফফার, তিনি ক্ষমাশীল। এজন্য একটি হাদিসে এসেছে, নবীজি বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার,
আল্লাহ তাআলা রাতের বেলা তার ক্ষমার হাতকে সম্প্রসারিত করে দেন, দিনের বেলা যারা গুনাহ করেছে তাদের জন্য যেন দিনের গুনাহগাররা রাতের বেলা আল্লাহর কাছে মাফ চাইতে পারে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা দিনের বেলা তার ক্ষমার হাতকে সম্প্রসারিত করে দেন যেন রাতের গুনাহগাররা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। সুতরাং আমার আল্লাহ কত ক্ষমাশীল, কত দয়াবান। আপনি গুনাহ করে ফেলেছেন, আপনি ফিরে আসুন, লজ্জিত হন, আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করে দিবেন কি? এই তওবা ইস্তেগফারের মাধ্যমে আমরা শুরু করব এই বছর। শুধু আমরা তওবা ইস্তেগফার একবার করব না, রেগুলার তওবা ইস্তেগফারের সাথে সম্পর্ক রাখবো। কারণ আমাদের নবী, আমরা যার উম্মত, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন তো ওনার জীবনে গুনাহের কোনো ছিটাফোঁটা আছে? গুনাহের কোনো ছিটাফোঁটাও নাই। এরপরও নবীজি বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকথারা মিন 70 মাররা। বুখারীর হাদিস। নবীজি বলছেন, আল্লাহর কসম, আমি নবী হওয়ার পরেও রেগুলার আল্লাহর কাছে 70 বারের বেশি তওবা করি। আবার মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন, আইয়ুহান নাস, হে মানব জাতি, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, ফা ইন্নি আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা, কারণ আমি নবী হয়েও রেগুলার আল্লাহর কাছে 100 বার তওবা করি। নবী যদি রেগুলার 100 বার আল্লাহর কাছে তওবা করেন, আমরা তার গুনাহগার উম্মত, সকাল সন্ধ্যায় দিনে রাতে আমরা গুনাহ করি, চিন্তা করুন তো। নবী যদি 100 বার করেন, আপনার আমার কতবার করা উচিত? সারাদিন তো চলে যায়, তওবা করা দূরের কথা, সারাদিনের কর্মকাণ্ড নিয়ে একটু লজ্জিত হওয়ার সময়ও আমাদের থাকে না। এজন্য আসুন তওবা ইস্তেগফারের সাথে সম্পর্ক বাড়াই, তওবা ইস্তেগফারের সাথে আমরা সম্পর্ক বাড়াবো, নাম্বার টু। দুই নাম্বার, সালাত জামাতের সঙ্গে আমরা আদায় করব। জুমার নামাজে তো দেখি মসজিদে জায়গা হয় না, মাঝে মাঝে এই ফজবিয়া মসজিদেই কোনো কোনো কাজে যখন আশপাশে আসি তখন জোহর আসরের টাইমে আসলে দেখা যায়, মাগরিবের টাইমে আসলে দেখা যায় মসজিদটা ফিল আপ হয় না, মনে কষ্ট লাগে, এই চিত্র কেন? আর আমাদের দেশের চিত্র তো খুব ভয়াবহ, ফজরের নামাজে মানুষ কম হয় কিন্তু জানাজার নামাজে মানুষ বেশি হয়। অবস্থা দেখলে মনে হয় যে ফজরের নামাজটা নফল আর জানাজার নামাজটা মনে হয় ফরজে আইন। তার ঘর থেকে মসজিদ হলো 50-100 হাত দূরে, দেখবেন ফজরের নামাজে যাবে না। গ্রামের বাড়ি হচ্ছে চকরিয়ায়, কেউ একজন মারা গেছে, আরে বাপরে বাপ, বৃহস্পতিবারের যানজট ঠেলাইয়া 4-5 ঘন্টা জার্নি করে তারপর জানাজার নামাজে হাজির। এখানে 12-13টার আশপাশে বাসা, মসজিদ ফজমিয়া মসজিদের আশেপাশে বাসা, ফজরের নামাজে কিন্তু ঘুম থেকে উঠে মসজিদে আসে নাই, কিন্তু কে একজন মারা গেছে 4-5 ঘন্টা জার্নি করে চলে গেছে, এর মতলব কোথায়? ফজরের নামাজের আগে কিন্তু বক্তব্য দেওয়ার সুযোগ নাই, কিন্তু জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার একটা সুযোগ আছে। নাহলে এই বাটপার নামাজে আসলো না কেন? হে ফজরের নামাজে আসলো না কেন? তার ফজরের নামাজ কোথায়? অনেকেই সকাল 8-9টায় ঘুম থেকে ওঠার জন্য ফোনে অ্যালার্ম সেট করে, 9টার সময় অফিসে যেতে হবে, অনেকে গার্মেন্টসে চাকরি করে না, সকাল 7টায় যায়, তো ফজরের নামাজ 5:30-5:40, সে কিন্তু উঠবে না। 7টার সময় ঠিক টাইমে না গেলে চাকরি থাকবে না, এজন্য 6:40 অ্যালার্ম সেট করেছে। কি ব্যাপার? 6:40 অ্যালার্ম সেট করে ঘুম থেকে উঠতে পারলেন, কিন্তু ভোর 5টায় অ্যালার্ম সেট করে আপনি ফজরের নামাজে উঠতে পারলেন না, তার মানে হচ্ছে আপনার অন্তরে আপনার বসের ভয় যত বেশি, আল্লাহর ভয় ততটুকু এখনো পয়দা হয় নাই। আল্লাহর ভয় এখনো আপনার অন্তরে পয়দা হয় নাই। অনেকে আছে 8-9টায় ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম লাগায়। কি ব্যাপার ভাই? আপনি 8-9টায় ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম দিতে পারলেন, ফজরের নামাজে ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম দিতে পারলেন না, কোন শয়তানের সঙ্গে আপনার বসবাস? আপনার বিবেককে প্রশ্ন করুন, কোন শয়তানের সঙ্গে বসবাস? আর যুবক তরুণ যারা আছো, ছাত্র যারা আছো, তোমরা তো রাত 2-3টা পর্যন্ত ফেসবুক চালাও, তোমরা ফজরের নামাজে আসবা কেন? 2-3টা পর্যন্ত তুমি যদি ফেসবুকই চালাও, তুমি ফজরের নামাজে অ্যাটেন্ড করবা কেমনে? তুমি রাত 2-3টা পর্যন্ত ফেসবুকে এত কি করো? ফেসবুকে স্ক্রলিং করতে করতে তোমার শেষ হয় না? রাত তো আল্লাহ তাআলা ঘুমাবার জন্য দিয়েছেন, ওয়াজাআলনা নাওমাকুম সুবাতা ওয়াজাআলনাল লাইলা লিবাসা,
ঘুমকে আল্লাহ শান্তির বাহন বানিয়েছেন, আর ঘুমের পরিবেশও আল্লাহ রাতে তৈরি করে দিয়েছেন। রাতের বেলা ঘুমায় না, দিনের বেলা ঘুমায়, ফজরের একেবারে জোহর পর্যন্ত। এরকম কিছু যুবক পোলা পায় না, সেনা নাই? আপনাদের ছেলেরা যদি এরকম করে শাসন করবেন, শাসন করবেন, ফজরের পর আর কোনো ঘুম নাই, সরাসরি কাজে লেগে যেতে হবে। নবীজি বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। নবীজি বলেছেন, হে রব, আমার উম্মতের মধ্যে সকাল সকাল যারা জেগে ওঠে তাদের উপরে তুমি বরকত নাজিল করিও। নবীজি আপনার জন্য দোয়া করে গিয়েছেন, আর আপনি জোহর পর্যন্ত ঘুমায় থাকেন। আপনি সকালবেলা উঠুন, রাতের বেলা তাড়াতাড়ি ঘুমান। যারা রাতের বেলা ঠিক মতো ঘুমায় না, এদের চেহারাও কিন্তু ভালো থাকে না। চেহারা দেখলে বোঝা যায় এটা রাতের কারবারি, কথা বুঝছেন? চেহারা দেখলে, অনেকের চেহারা সুরত দেখলেই বোঝা যায় রাতের কারবারি। তার গাল ভেঙে গেছে, বিচি উঠতে উঠতে তার মুখের অবস্থা খারাপ, এটা রাতের কারবারি। তুমি রাতে ঘুমাও, রাত আল্লাহ ঘুমানোর জন্য দিয়েছেন। আজকের বিজ্ঞানও তাই বলছে, রাতের বেলা সারা রাত জেগে থাকবেন, এই রাতের ঘুমকে ফিল আপ করার জন্য সারা দিন ঘুমাইলেও দেখবেন ঘুমের স্বাদ মিটতেছে না। রাতের তিন চার ঘন্টা ঘুম সারা দিনের সমান, এবং রাতের ঘুমের মাধ্যমে মানুষের ব্রেইনটা রিফ্রেশ হয়। সালাতের কথা বলছিলাম আমি, আমরা ইমানদার, আমরা তো নামাজ ত্যাগ করতে পারি না, কারণ নবীজি বলেছেন, বাইনাল আব্দি ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। দেখেন মুয়াজ্জিন সাহেব নামাজে আসার জন্য আজান দেয় না, আজানের প্রথম বাক্য কি? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আপনারা বলেন তো, আল্লাহ তাআলা যদি চাইতেন আজানের প্রথম সেন্টেন্সটা লা ইলাহা ইল্লাল্লাহ দিতে পারতেন কিনা? পারতেন। তাহলে কি কারণে আল্লাহ তাআলা আজানের প্রথম সেন্টেন্সটা আল্লাহ আকবার আল্লাহ আকবার দিলেন? নিশ্চয়ই এর পেছনে একটা সিগনিফিকেন্স লুকিয়ে আছে। এটা বুঝার জন্য আপনাকে এর অর্থের দিকে খেয়াল করতে হবে। আল্লাহ আকবার আল্লাহ আকবার অর্থ আল্লাহ সবচাইতে ছোট নাকি আল্লাহ সবচাইতে বড়? তাহলে মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার সময় বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার, আল্লাহ সবচাইতে বড়, তার মানে আল্লাহর হুকুমটাও বড় না ছোট। আপনি ধরেন সেই সময় ফজরের নামাজের আজান হচ্ছে আর আপনি ঘুমাচ্ছেন, তার মানে দাঁড়ায় আল্লাহর হুকুমটা বড়, আজান বড়, নামাজ বড়, ঘুমটা ছোট। আপনি যদি তখন ঘুম থেকে উঠে নামাজে না যান, বুঝা যাবে আপনি আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া বুঝাইলেন আল্লাহ তোমার এই ঘোষণার চাইতে আমার ঘুমটাই বড়, এই জন্য আপনি ঘুমায় থাকলেন। জোহর আসর মাগরিবের টাইমে আজান হয়, তাও সেম কথা ঘোষণা হয় আল্লাহ আকবার আল্লাহ আকবার। তখনও যদি আপনি নিজের কাজে ব্যস্ত থেকে নামাজে না যান, বুঝা যাবে আপনি আল্লাহর ঘোষণাকে তুচ্ছতাচ্ছিল্য করে দিয়েছেন। আপনি আল্লাহর হুকুমকে তুচ্ছতাচ্ছিল্য করে আপনি আপনার নিজের কাজে ব্যস্ত রয়েছেন। এটা হচ্ছে সরাসরি আপনি গুলাম হয়ে মালিকের সঙ্গে বিদ্রোহ করা। এজন্য আমি বলি, আজান শোনার পর যে ব্যক্তি মসজিদে যায় না, সে সরাসরি রব্বুল আলামিনের সাথে যুদ্ধ ঘোষণা করে, বিদ্রোহ ঘোষণা করে, তার চাইতে বড় না ফরমান দুনিয়াতে আর কেউ হতে পারে। জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, তরুণ ভাইদেরকে বলবো, খবরদার নামাজ যেন আমরা না ছাড়ি। আজান হয়ে গেলেই সব কাজ বন্ধ করে দিয়ে নামাজে যেতে হবে। পারবো তো ইনশাল্লাহ? আসরের নামাজে সবাইকে পাওয়া যাবে? কাদেরকে পাওয়া যাবে না, হাত তুলেন তো। আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায়ের তৌফিক দান করেন। নাম্বার থ্রি পয়েন্টগুলো মনে রাখবেন, এক নাম্বার বলেছি তওবা ইস্তেগফারের সাথে সম্পৃক্ত থাকা, দুই নাম্বার পাঁচ ওয়াক্ত সালাত যেন আমাদের মিস না হয়, দুই নাম্বার নফল ইবাদতের প্রতি যত্নবান থাকবেন। ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। রাতের এক তৃতীয়াংশ অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন। এক তৃতীয়াংশ যখন অতিবাহিত হয়ে যায়, রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন। দুনিয়ার আসমানে নেমে এসে ডাকতে থাকেন, এই গভীর রাতে যখন দুনিয়ার মানুষগুলো ঘুমায়, আমার এমন কোনো বান্দা আছে কিনা যে এই গভীর রাতে আমার সঙ্গে প্রেম ভালোবাসা বিনিময় করবে, গভীর রাতে আমার ইবাদত করবে, আমার এমন কোনো বান্দা আছে নাকি? বুখারীর হাদিস, আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইয়াদউনী
এমন কেউ আছে নাকি যে গভীর এই রাতে আমাকে ডাকবে? গভীর এই রাতে বান্দা যদি আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে আমাকে ডাকে, আমার বান্দা যেন জেনে রাখে, ফাস্তাজিবালাহু, আমার বান্দার ডাকের জবাব আমি দান করবো। মানদাল্লাযী ইস্তাগফিরুনি, আমার এমন কোন গোলাম আছে নাকি গভীর এই রাতে ঘুম হারাম করে দিয়ে আমার কাছে গুনাহের জন্য ইস্তেগফার করবে, এমন কেউ আছে নাকি? আমার গোলাম যদি এখন আমার ইবাদত করে আমাকে ডেকে আমার কাছে যদি গুনাহের জন্য মাফ চায়, ফাগফিরা লাহু, আমার বান্দার গুনাহগুলো আমি মাফ করে দেব। এই জন্য রাতের বেলা, এখন শীতের রাত, অনেক বড় রাত, অনেক বড় রাত, একটু তাড়াতাড়ি ঘুমিয়ে চেষ্টা করুন, শেষ রাতে একটু ঘুম থেকে জাগার চেষ্টা করুন। তাহাজ্জুদের নামাজটা বড় দামি নামাজ। পৃথিবীতে আল্লাহর ওলি যারা হয়েছেন, যারা বুজুর্গ হয়েছেন, বড় বড় আলেম যারা হয়েছেন, এই তাহাজ্জুদের নামাজ ছাড়া কিন্তু কেউ হয় নাই। তাহাজ্জুদের নামাজ হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার এক চমৎকার মাধ্যম। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক তৈরি হয়। এর প্রমাণ পাওয়ার জন্য শেষ রাতে আপনি নামাজে দাঁড়ায়েন। শেষ রাতে নামাজে দাঁড়ালে ওয়াজ নসিহত লাগবে না, আপনি নিজেই বুঝবেন। শেষ রাতের নামাজটা বড় মজার নামাজ। নামাজে দাঁড়ালেই চক্ষু থেকে পানি আসে, সামনে পিছনে ডানে বামে সব দিকে নীরবতা, সব দিকে যখন মানুষেরা ঘুমায় তখন আপনি যখন নামাজে দাঁড়াবেন, যদি কনসেন্ট্রেশন আর ফিলিংসটা নিয়ে আসতে পারেন, আপনার কাছে মনে হবে যেন আল্লাহ একেবারে আপনার কাছাকাছি আছেন, এমন একটা ফিলিংস পয়দা হবে। এই জন্য শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায়ের জন্য চেষ্টা করুন। নবীজি বলেছেন, তিনটি কাজ করো আর নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকো। এক নম্বর আফসুস সালাম, সালামের ব্যাপক প্রসার ঘটাও। দুই নম্বর হচ্ছে ওয়াতায়মুত্তাম, সামর্থ্য থাকলে মানুষকে খাওয়াও। তিন নম্বর হচ্ছে ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাসুনিয়াম, রাতের বেলা যখন মানুষ ঘুমায় আরামের ঘুম বাদ দিয়ে তাহাজ্জুদের যায় না মাঝে দাঁড়াও, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলেই নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। যুবক ভাইরা, তরুণ ভাইরা, নিজের চরিত্রকে সুন্দর করার জন্য মাঝে মাঝে নয়, পারলে ডেইলি রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ান। আমার আপনার নবী, যেই নবী যার জীবনে গুনাহের কোনো ছিটাফুটা নাই, ওই নবীর রেগুলার আমল ছিল তাহাজ্জুদ। কখনো তিনি তাহাজ্জুদের নামাজ ছাড়তেন না। তাহাজ্জুদের নামাজে রাতের বেলা এত দীর্ঘক্ষণ দাঁড়াতেন উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, নবীজি রাতের বেলা এত দীর্ঘক্ষণ তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়াতে দাঁড়াতে তার পা মুবারক ফুলে যেত। আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, লিমা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ, করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, কেন আপনি সারা রাত, কেন আপনি রাতের বেলা এত দীর্ঘক্ষণ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকেন? আপনার পা মুবারক ফুলে যায়, অথচ আল্লাহ আপনার আগের গুনাহ মাফ করেছেন, পরের গুনাহ মাফ করেছেন, আপনি তো মাসুম, আপনি তো এমনি এমনি জান্নাতি, তারপরেও আপনি কেন এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করেন? নবীজি বললেন, আয়েশা গো শোনো, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের শুকরগুজার বান্দায় পরিগণিত হব না? তো নবী যদি রেগুলার এত দীর্ঘক্ষণ যায় নামাজে দাঁড়ান, আমরা তার পাপী উম্মত, আমাদেরও চেষ্টা করা উচিত কিনা? আল্লাহ তৌফিক দান করেন। নাম্বার ফোর, চার নম্বর, আল্লাহর ওয়াস্তে কোরআনটা শিখুন। আমি জানি এখানে অনেকে আছেন এখনো বিশুদ্ধ কোরআন তেলাওয়াত জানেন না, আর কোন দিন শিখবেন আপনি? এই যে আপনি নামাজে আসলেন, ফরজ নামাজ না হয় আপনি আমাদের পেছনে মুক্তাদি হয়ে আদায় করলেন, বুঝলাম। এই সুন্নতগুলো যে আপনি আজকে আদায় করবেন, আসরের নামাজ বা প্রত্যেক ওয়াক্তের নামাজ যে আপনি পড়েন, নামাজ কবুল হওয়ার জন্য তো একটা কন্ডিশন, শর্তই হলো বিশুদ্ধ তেলাওয়াত জানা। আপনি তো তেলাওয়াত জানেন না এখনো, সবাই তো এই আবেগের হাদিসটা জানি যে আল্লাহর কালাম তেলাওয়াত করলে প্রত্যেক হরফে হরফে কত নাকি দশ নাকি, কিন্তু আপনি কি এটা জানেন না? রব্বা কারি উলিল কোরআন ওয়াল কোরআন ইয়াল আনুহু, কোরআনের এমন কিছু তেলাওয়াতকারীও আছে, এরা যখন কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোরআন শুধু এদেরকে লানত দেয়। এরা কারা? যারা বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করে না, নিজের মতো করে পড়ে। অনেকের হাতে কোরআন দিলে এখন অবস্থা এমন হবে, বলবে আলাম তারা কাইফা ফালা, ভুল বলেছি আমি? শুনছি তো এগুলা, অনেকে এইরকম কোরআন পড়ে আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ইমামের পেছনে ডেইলি শুনে,
তাও বলে আলহামদুলিল্লাহ রব, বলে কিনা? আল না, আলহামদু মেরে দেয়, আলহামদু। আপনি কোন দিন আর কোরআন শুদ্ধ করবেন? চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে গিয়েছে, এখনো কোরআনটা শুদ্ধ করলেন না আপনি? এ যুবক ভাইরা, তোমরাও তো এখনো কোরআন শিখলে না, তোমরা কোন দিন শিখবে কোরআন? তোমরা তো সব শিখে ফেলেছো, ফটর ফটর করে ইংরেজিতে কথা বলো, এখনো তো তুমি শুদ্ধ করে কোরআনটা পড়তে পারলে না, কোন দিন কোরআন শিখবে? ওই যে আমি একটা উদাহরণ সব সময় দেই, সব সময় এই কথাটা বলি আমি। এক চাচা ইংরেজি জানে না, সুপ্রিম কোর্ট থেকে এক চিঠি আসছে চাচার হাতে। এখন চাচা যখন শুনছে এটা সুপ্রিম কোর্টের নোটিশ, ইংরেজি ভাষা তো বুঝে না, পাশের বাড়ির ভাতিজা একটার কাছে দৌড়ায় গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে, ইংরেজি জানে, গিয়ে বলছে ভাতিজা দেখো এখানে কে লিখছে, চাচাকে তাড়াতাড়ি বুঝাই দাও। ওই চাচা সুপ্রিম কোর্টের নোটিশ বুঝার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া ভাতিজার কাছে যাইতে পারে, কিন্তু এখনো পর্যন্ত কোরআন শিখলো না। এই চাচার মতো এখানে অনেকে আছে, কোরআন শিখলো না, হায়াত তো কম হইল না, জীবনের অনেক অংশ তো চলে গেল, আল্লাহর কোরআনটা শুদ্ধ করে শেখার জন্য কতদিন কার কাছে কতবার দৌড়াইছেন নিজের বিবেককে প্রশ্ন করুন। কোন দিন কোরআন শিখবেন আপনি? কোরআন না শিখে কবরে যাইয়েন না, এই কবর কিন্তু ভালো আচরণ করবে না, কবর কিন্তু ভালো আচরণ করবে না। দুই পাশের মাটি আপনাকে চাপ দিয়ে দুই পাজর এমন অবস্থা হবে, এক পাশের পাজর অন্য পাশের পাজরে ঢুকে যাবে, কবরটা এমনি ছোট সাড়ে তিন হাত, এটা আরো সংকীর্ণ হয়ে আসবে। আল্লাহর ওয়াস্তে কোরআনটা শিখুন, আল্লাহর ওয়াস্তে কোরআনটা শিখুন। যুবক ভাইদেরকে বলবো কোরআনটা শিখো, কলেজ বিশ্ববিদ্যালয়ের সবাইকে বলবো কোরআনটা শিখো, কোরআন ছাড়া নাজাতের কোনো উপায় নাই। পাঁচ নাম্বার, প্রত্যেক দিন কিছু কিছু হাদিস অধ্যয়ন করুন। এখন তো বাংলায় অনুবাদ করা অনেক হাদিসের কিতাব আছে, তবে সরাসরি বুখারিতে চলে যাইয়েন না, পরে আবার নিজেকে অনেক বড় উস্তাদ মনে হবে। এখন তো অনেকে বাংলা বুখারি বাংলা মুসলিম পড়ে নিজেকে অনেক বড় আলেম ভাবে। ইসলামকে সঠিকভাবে জানার জন্য বুঝার জন্য খালি কয়েকটা হাদিস পড়ে গেলেই হয় না, যদি কয়েকটা হাদিস পড়লেই হইতো তাহলে সবাই আলেম হয়ে যাইতো। কোরআন পড়তে হবে, কোরআন বুঝার মূলনীতি জানতে হবে, হাদিস পড়তে হবে, ফিক উসুলে ফিক আরবি ভাষা এগুলো সব জেনে বুঝে তারপরে আগাইতে হবে। এখন অনেকে দেখছি বুখারি মুসলিম পড়ে ভাবখানে এমন না যে সব সে জেনে ফেলছে। ছোট থেকে ধরুন, আগে আপনি ছোট ছোট হাদিসের যে বইগুলো আছে যেমন রিয়াদুস সালেহীন, ছোট না? হ্যাঁ, তারপর এই ধরনের ছোট ছোট যত হাদিসের বই আছে এগুলো আস্তে আস্তে আপনি যদি আস্তে আস্তে করে এগুলো পড়েন, দেখবেন ছোট থেকে বড়র দিকে আগালে কোনো গ্যাজাম হবে না ইনশাআল্লাহ। এরপরে নাম্বার সিক্স, ছয় নম্বরে আমি বলবো সবাই অন্ততপক্ষে নবীজির জীবনী পড়ুন, একবার নবীর জীবনী পড়ুন। মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়, পড়াশোনার বিকল্প নাই। এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন, আদেশ দিয়েছেন, প্রথম শব্দ নাজিল করেছেন ইকরা, পড়ো পড়ো। পড়াশোনা ছাড়া ভালো মুসলমান হওয়া যাবে না। এক লোক নামাজ আদায়ের কায়দা কানুন জানে না, তারে কাবা শরীফের ভিতরে ঢুকাই দিলেও ওইখানে সে ঠিক মতো নামাজ আদায় করতে পারবে না। আর আরেক লোক নামাজের সিস্টেম জানে, নামাজ শিখেছে, সে কোনো মাঠের মধ্যে ক্ষেতের মধ্যে নামাজ আদায় করলো, সে নামাজ আদায় করতে পারবে? তাহলে বলেন তো মানার চাইতে জানার গুরুত্ব কম না বেশি? জানতে হবে। এখন আমরা পড়াশোনায় নাই, পড়াশোনায় আমরা কেউ নাই, আমরা প্রযুক্তি নির্ভর যান্ত্রিক হয়ে যাচ্ছি সবাই। এই যে এখানে ইয়াং ছেলেপেলেরা আছে, এরা এখন পড়াশোনা করে কম আর যান্ত্রিকতায় ডুবে আছে এরা বেশি। দিনের এবং রাতের যে অংশ এরা ফেসবুকিং করে ইউটিউবিং করে মানে যে সময়গুলো কাটায়, ওই সময় যদি এরা পড়াশোনায় দিত মুসলিম উম্মা অনেক এগিয়ে যেত। এরা চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা দশ ঘন্টা শুধু ফেসবুকেই পড়ে, শুধু ফেসবুকেই এরা পড়ে থাকে। আমরা আবিষ্কারে নাই, গবেষণায় নাই, আমরা আছি ব্যবহারে। যুবক ভাইদেরকে ছাত্র ভাইদেরকে বলবো, আমাদের তো কোনো তথ্য এখন গোপন নাই, সব কিন্তু তাদের কাছে জানা। এই যে আপনি মেসেঞ্জারে ফেসবুকে হোয়াটসঅ্যাপে যা করেন সব তথ্য কিন্তু তাদের কাছে আসে না নাই, আমাদের কোনো গোপনীয়তা নাই। আমাদের যদি মুসলিম আমরা যারা মুসলিম আছি, আমাদের কারো দ্বারা যদি আবিষ্কৃত কোনো বিষয় থাকতো তাহলে উম্মা কিন্তু অনেক উপকৃত হইতো, আমাদের গোপনীয়তা আমরা রক্ষা করতে পারতাম। তোমরা খালি
পাবজি বাবজি ফ্রি ফায়ার খেলাও, ওরা বের করে তুমি খেলাও, আর ওরা আমেরিকায় বসে কানাডায় বসে ওরা বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার কামায়। তা ঠিক তো, আপনারাই কামটা তো আবার আপনারাই করেন। তো বলবেন হুজুর কি করব, পড়াশোনা করতে হবে। যুবক ভাইদেরকে, ছাত্র ভাইদেরকে বলবো, ছাত্র ভাইদেরকে বলবো, পড়াশোনায় সময় কাটাও, যান্ত্রিকতা কমাও, এখন তোমার পড়াশোনার বয়স, বেশি বেশি পড়াশোনা করো, সফট কপি বাদ দাও, হার্ড কপিতে চলে যাও, বেশি বেশি যান্ত্রিক হয়ে যাইও না। নবীর জীবনী একবার পড়ো, আমরা অনেকে এখনো আছি নবীর জীবনী আমরা একবারও পড়তে পারি নাই। কখন পড়বেন আপনি? আপনি তো প্রিয় নবীজির জীবনী এখনো জানেন না, আপনি নবীর উম্মত, নবীর বড় আশেক, অন্তত ছোট ছোট বইগুলো আপনি, ছোট একটা বই তো পড়তে পারতেন। আর রাহিকুল মাখতুম, এটা সিরাতের একটা বিখ্যাত গ্রন্থ এবং ইন্টারন্যাশনালি এই বইটা চ্যাম্পিয়ন হয়েছে, ফার্স্ট হয়েছে। আপনি কি অন্তত এই বইটা আন্তর্কিল্লায় গেলে পাওয়া যায় মনে হয় 150 থেকে 200 টাকা দাম, এই একটা বই কি আপনি কিনে একবার পড়তে পারেন না? এই একটা বই সবাই পড়বেন তো ইনশাল্লাহ, এই বছরের প্ল্যান নেন। এই বছর কেন, এই বই পড়তে এক মাসও সময় লাগবে না। যুবক ভাইরা, ছাত্র ভাইয়েরা এবং সবাইকে আমি বলবো যে এই একটা বই আমরা কিনে পড়া শুরু করব ইনশাআল্লাহ। এরপরে আসুন নাম্বার 7, 7 নাম্বার, প্রত্যেক দিন কিছু ইসলামী বই পড়েন। ওই যে বললাম ইসলাম মানবেন, আপনি মেনে চলবেন, মানতে গেলে জানতে হবে আপনাকে, আর জানতে হলেই আপনাকে পড়তে হবে, পড়াশোনার কোনো বিকল্প নাই। নাম্বার 8, 8 নাম্বার হচ্ছে যখনই আপনি সময় পাবেন, সুযোগ পাবেন, বেশি বেশি তাসবিহ তাহলিল ইস্তেগফার করে করে সময় কাটাবেন। নাম্বার 8, 8 নাম্বার, অন্যায় থেকে, অপরাধ থেকে নিজেকে আস্তে আস্তে বের করে নিয়ে আসার চেষ্টা করুন। অন্যায়, অপরাধ, পাপাচারের দিকে আর ধাবিত হবেন না, এই সিদ্ধান্ত নতুন বছরে আপনি গ্রহণ করুন। নাম্বার 9, 9 নাম্বার, নিজের পরিবারটাকে কিভাবে ইসলামের পথে পরিচালিত করা যায় আপনি সেই চেষ্টা করুন। আমি তো কথা বললে অনেকে এখন রাগ করে ফেলবে, অনেকে আছে পাঁচ ওয়াক্তের নামাজি, তার মেয়ে কিন্তু বুরখা ছাড়া কলেজে যায়, এখানে অনেকে আছে, ভাবতে পারে হুজুর কি আমাকে, আমার দিকে তাকায় তাকায় বললো নাকি, নামাজে কিন্তু সামনের কাতারে বসে তার মেয়ে কিন্তু আবার বুরখা ছাড়া কলেজে যায়। আপনি তো নামাজে এসেও দায়ুস হয়ে যাচ্ছেন, আর দায়ুস উলাইয়াত খুলুন আল জান্নাহ, দায়ুস কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকবে না। পাঁচ ওয়াক্তের নামাজ এসে সামনের কাতারে নামাজ আদায় করে, নিজের পরিবারের লোকরা নামাজ আদায় করে কি করে না, পর্দা করে কি করে না, এটার কোনো খোঁজ খবর নাই, কি বলেন, এরকম আছে না নাই? আপনাদের অনেকের বউও তো পর্দা করে না ঠিক মতো, নিজে কিন্তু নামাজে আসে, নিজে কিন্তু নামাজে আসে, আপনার বউকে পর্দা করান, জুমার নামাজের পরে ক্লাবে যাচ্ছে বিয়ে খাইতে, নামাজে আসার আগে খুব সুন্দর নামাজে আসলো, দেখে মনে হইলো সুফি সুফি ভাব, আর নামাজের পর কিন্তু বউকে খোলা ময়দা নিয়ে চলে গেছে ক্লাবের মধ্যে, কি বলেন, এরকম আছে? ক্লাবগুলোতে বিয়ে শাদিতে গেলে দেখবেন অবস্থা খারাপ, অজু ছুটে যাবে আপনার। এরা কারা? এরা তো আপনার বোন, এরা আপনার স্ত্রী, আপনারাই ওয়াজ শুনেন, কামে তো লাগতেছে না, কাজে তো লাগাইতে হবে এগুলোকে। ফেসবুকেও আবার আপলোড দিছে, আজকে আমি সস্ত্রীক আমার স্ত্রী সহ ক্লাবে এসেছি আলহামদুলিল্লাহ, কুরআন হাদিস দিয়ে বহু ওয়াজ করেছি এদেরকে, তাও এরা শুনে না। ফেসবুক এটা হচ্ছে পাবলিক সাইট, আর বউ হচ্ছে পার্সোনাল জিনিস, পার্সোনাল জিনিসটাকে আসলে ফেসবুকের মতো পাবলিক সাইটে আপলোড দেয় তারা, যেই সকল নির্লজ্জ আর বেহায়ারা নিজের বউকে জনগণের সম্পদ বানাইছে যারা, আর নিচে নামতে পারলাম না আমি। নিজের পরিবারকে ইসলামের পথে পরিচালিত করুন, নিজের বউকে পর্দা করান, আপনার মেয়ে যে এমন বেপর্দা হয়ে কলেজে যায় আপনার লজ্জা করে না? মেয়েদেরকে পর্দা করান। নাম্বার 10, 10 নাম্বার, এরপরে 10 না সরি নাম্বার 11 হয়ে গেছে, 11 নাম্বার, আত্মীয় স্বজনের একটু খোঁজ খবর রাখেন। আমাদের অবস্থা হলো এমন, পাশের ফ্ল্যাটে কি হয় এটাও আমরা জানি না, অনেকে না খেয়ে আছে, অসুস্থ দীর্ঘদিন ধরে, আপনি জানেনও না, অসুস্থ রুগীকে দেখতে যাওয়াও তো সুন্নত, শুধু সুন্নত নয় এটা হক, এক মুসলমানের উপরে আর এক মুসলমানের যে হক রয়েছে তার মধ্যে এইটাও, কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, পাড়া প্রতিবেশীর খোঁজখবর নেবেন। নাম্বার 12,
বারো নম্বর হচ্ছে হালাল উপায়ে ইনকাম করবেন, হারামে কোনো আরাম নাই। হারাম উপায়ে আপনি যত ইনকাম করবেন দেখবেন যাওয়ার একটা রাস্তা আল্লাহ ঠিকই আপনাকে দিয়ে দিবে। এজন্য হারাম উপায়ে আমরা ইনকাম করব না। হারাম ঘুররা হারাম খেয়ে খেয়ে সাড়ে তিন হাত বডিকে হারাম বানায় ফেলছে, এরপরে এসে দোয়াও করে, এই দোয়া কিন্তু আল্লাহ কবুল করবেন না। নিজের বডিটাকে হালাল রাখতে হবে। এরপরে নাম্বার 13, 13 নাম্বার হচ্ছে প্রত্যেক দিন কিছু কিছু অল্প অল্প দান করুন, সামর্থ্যের আলোকে মানুষকে দান করুন। আর সাদাকাতু তারুব্বুল বালা, সাদকা বালা মুসিবত দূর করে। আর যত আপনি আল্লাহর রাস্তায় সাদকা করবেন ততই আপনার উপরে নিয়ামত বাড়ায় দিবেন কে। 14 নাম্বার, প্রত্যেক দিন পারলে, প্রত্যেক দিন না পারলেও অন্তত সপ্তাহে দুই তিনবার কবর জিয়ারতে যাবেন। বলবেন হুজুর এই কথা কেন বললেন? আমাদের মধ্যে যে লোভ লালসা তৈরি হয়, আমাদের মধ্যে যে দুনিয়ার প্রতি মোহ তৈরি হয়, এটাকে রিমুভ করার জন্য কবরের কাছে যাওয়া ছাড়া আর বিকল্প নাই। কারণ কবরের কাছে গেলে আপনি এই চিন্তা মাথায় আসবে, আহারে আমার পূর্ব তো বহু টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাবান লোকেরা বহু কিছু করেছে কিন্তু আজ তো কবরে ঘুমায় আছে, আমারও একই পরিণতি হবে। কবরের কাছে যত বেশি যাবেন আখেরাতের চিন্তা তত বেশি মাথায় আসবে। এই 14টি কর্ম পরিকল্পনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আমিন।